দেখো বন্ধুরা, মাথার আমি ফ্রিজটা তো খুলে নিয়েছি। এবার মাথায় আমি জল দিচ্ছি, ঠান্ডা জলে দিচ্ছি, গিটার চালু করিনি, ঠান্ডা জলটাকে ভিজিয়ে নিচ্ছি। কিন্তু মানে আমাদের ঘরে কাজ করতে প্রথমবারে মাথা নোংরাচ্ছে, ব্যথা যন্ত্রণায় পাচ্ছি। এখন দুটো শ্যাম্পু নিয়ে চলে এসছে, আগে হেয়ার জেলটা দিয়ে নেবো, আর আমার মাথা যে টাক হয়ে যাবে তাতে তোমরা দেখতে পারবে। টাকলা দিদিকে মানে এত চুল উঠছে কি বলবো, মাথায় চুল থাকছে না, এত ব্যথা হলে মাথার মধ্যে 24 ঘন্টা ব্যথা, তার জন্য চুল থাকবে না। চলো দেখতে পাবো আমি কী করে স্নান করি ও মাথা করছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিউজিকটা দেখিয়ে দিই, কথা বলতেও ভালো লাগছে না, শরীর বলছি না, খারাপ কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। দেখো বন্ধু, মাথাটা ঘষা কমপ্লিট হলে ধুয়ে নিয়ে আমি চুলটা পেঁচিয়ে রেখে দিচ্ছি, গামছাটা পরে বাঁধবো, একটু জলটা ধুয়ে নিই, ততক্ষণ আমি স্নান করে নিই। এখন আমি দেখো সাবান মাখবো, আমার সাবানটা ফুরিয়ে গেছে, আমার তো একটু একটু সাবান, আমি আয়ুর্বেদিক একটা সাবান মাখি, ছোটো তেল আমার না একটা পিপ বেরোটা, আর আমি মুখে কোনো ফেস ওয়াশ মাখলে কেমন খারাপ লাগে, ওই জন্য মাখি না, ভালো লাগে না, সাবানটা মেখে নিই। আমি একটু স্বাদে ডলতেও পারি না, আমি শুধু হাত দিয়ে মানে মাখি, হাত দিয়ে একটু একটু করে, আর এখন তো যা নোংরা হচ্ছে, এখন জেরে গোসল করে স্নান করে রাখতে হবে। তাহলে কি এত ধুলো বলে, এত ধুলো বলে কী বলবো তোমাদের, তো হাত দিয়ে আমি সাবান দিয়ে ডলে দিচ্ছি, রাখতে হবে। দেখো গিজারটা চালু করে দিলাম, কারণ এখন স্নান করবো তো মাথায় তো ঠান্ডা জল গরম জল দেওয়া যাবে না, ওইখানে অনেকেই দেখি গরম জল এমনি আমার মাথা ব্যথা করে না, গরম জল কে দেয় মাথায়, এমনি আমার দেখো চুল থাকছেই না মাথায়, আর গরম জল দিলে থাকবে না। সামানগুলো ভালো করে কাটা মেখে নিয়ে স্নান করবো। আপনারা দেখতে থাকো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেলকনে টুক করে দাবিয়ে দিতে হবে। প্রথম ভিডিওটা তোমরা তাড়াতাড়ি দেখে নেবে, দিদি ভাই কী করে স্নান করছে বাথরুমে। আমার এইটা হলো 2 নম্বর বাথরুম, আর 1 নম্বর তো বাথরুম আর স্নান টান করি না, কিচ্ছুই করি না, কেন ওইটাই শুধু বাথরুমেই যায় না, ঘরে বেডরুমের সঙ্গে, আর এইটা খুব বড়ো সড়ো আছে তো ওই জন্য। আর কটা বাথরুম দেখো, মানুষ 3টে, আর যদি বাথরুমই ইউজ করে যায় দুটো, বড়ো বড়ো বাথরুম কী করে আছে, তো দেখতে থাকো।
স্নানটা কমপ্লিট হয়ে ভিডিওটা এখানে শেষ করতে ভালো লাগছে, বাই বাই।